বলবেন নীলকম সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, নেতাইনগর কলেজ ত্রয়ীর পক্ষ থেকে স্যার বিশেষ ভদ্র বলেছেন। আমাদের মঞ্চে উপবিষ্ট যারা আছেন, স্বামী সুবিরানন্দ মহারাজ মহাশয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের ডিপিআই মহাশয় উপস্থিত আছেন মঞ্চে, বিশিষ্ট যারা গুণীজনরা উপস্থিত আছেন, সকলকেই আমার পক্ষ থেকে, আমাদের শিক্ষাকর্মীদের পক্ষ থেকে, কলেজের সামগ্রিক পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চের সামনে আমাদের উপস্থিত আছেন যারা এই অঞ্চলের মানুষ, গৌতমদা উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষক শিক্ষাকর্মীরা উপস্থিত আছেন, আমাদের গৃহের ছাত্রছাত্রীরা সকলে এখানে উপস্থিত আছেন। যদিও খুব সময় আমাদের সবাই সেমিনারটা শোনার জন্যই আগ্রহী, সেইভাবে সময় বেশি নেওয়ার উপায় নেই। এই কলেজ প্রতিষ্ঠার জন্য স্যার বলে গেছেন যে নগরের পত্তন 1950 সালে হওয়ার পর নেতাজিনগর বিদ্যামন্দির, এবং নেতাজিনগর বিদ্যামন্দিরের পর আরও উচ্চশিক্ষা প্রসারের জন্য এই অঞ্চলের শিক্ষানুরাগী মানুষ যারা উদ্যোগী হয়েছিলেন, তার নেতৃত্বে যেমন ছিলেন শ্রী সুশান্ত কুমার সুর মহাশয়, বিশেষ করে এই নেতাজিনগর কলোনি কমিটি যেটা আমাদের এখানে আছে, তাদের ভূমিকা কিন্তু বিন্দুমাত্র কম নয়। কারণ এই কলেজের জন্য যে জমি আপনারা দেখতে পাচ্ছেন, যেই জমিতে ইতিমধ্যে বড় বড় অট্টালিকা বিল্ডিংগুলো হয়েছে, নেতাজিনগর ডে কলেজের জমি, নেতাজিনগর কলেজের জমি, আমাদের পাশে নেতাজিনগর কলেজ ফর উইমেন্সের জমি, এবং আমাদের কলেজের পেছন দিকে দেখবেন দুটো বিল্ডিং হয়েছে, নেতাজিনগর ডে কলেজ, নেতাজিনগর কলেজের ইউজিসির টাকায়। এবং আরেকটা জমি আমরা জানি, শুনেছিলাম আমাদের এই মাঠের কোনার ডান দিকে এক ছোট্ট পার্ক হয়েছে, এই জমিটাও নাকি নেতাজিনগর কলেজের জন্য ছিল। এই জমিগুলোকে দেওয়ার জন্য তখন নিরঞ্জন সেন মহাশয় এই জমিগুলোকে রেখে গেছেন, এবং কলোনি কমিটি এই জমিগুলোকে চিহ্নিত করেছেন এই অঞ্চলের শিক্ষা বিস্তারের আরও প্রসারের জন্য। সাধারণ মানুষ 1 টাকা 2 টাকা করে চাঁদা দিয়ে এই তহবিল তৈরি করেছেন। জানেন যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেতে গেলে তহবিল, জমি এগুলো প্রয়োজন। এই টাকা তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড ব্যাংকের থেকে গৃহাংশুকান্ত আচার্য মহাশয়ের উদ্যোগে আমাদের কলেজ তখন লোন নিয়েছিল, এইভাবে একটা ফান্ড তৈরি করে কলেজ বিশ্ববিদ্যালয়কে দেখাতে হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ব্যাপারে স্যার বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে যখন আমাদের এই অঞ্চলে তখনকার ছাত্রছাত্রী, এই অঞ্চলের কলোনি কমিটি, এই অঞ্চলের শিক্ষানুরাগী মানুষ, তারা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করেছেন বিশেষ ক্ষমতা বলে। কারণ হচ্ছে যে এই অঞ্চলে আমাদের অনুমোদন না দেওয়ার পেছনে একটি যুক্তি ছিল, আমাদের পাশেই বিজয়গড় কলেজ তার আগে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এত কাছাকাছি আরও একটি কলেজের কোনো প্রয়োজন নেই, এইটাও একটা বিষয় ছিল। ঘেয়ক প্রশান্ত সুর নাচরবান্দা, তিনি কলেজের অনুমতি ছাড়া যাবেন না, এই অবস্থায় ডক্টর বিধুভূষণ মালিক এই কলেজের অনুমোদন দিয়েছেন। এবং অনুমোদন দেওয়ার পর কলেজ শুরু হয়েছে আমাদের পাশে নেতাজিনগর বিদ্যামন্দির, এবং সেই বিদ্যামন্দিরের সাঙ্গ বিভাগে আমাদের কলেজ শুরু হয়, সেই বিভাগ বিল্ডিংয়ে। এবং পরবর্তী ক্ষেত্রে এই কলেজে সাহায্য করার জন্য নেতাজিনগর বিদ্যামন্দিরের শিক্ষক মহাশয়রা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাও তখন এই কলেজকে সাহায্য করেছেন। সুতরাং কলেজ প্রতিষ্ঠার পেছনে নেতাজিনগর বিদ্যামন্দির, নেতাজিনগর কেন্দ্রীয় কমিটি, এদের ভূমিকা কোনো অংশেই ছোট করার জায়গা নেই, এরাই হচ্ছে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। এবং এই কলোনি যারা প্রতিষ্ঠিতদের মধ্যে ছিলেন, তারা ছিলেন তারও প্রায় অরুণ সেনগুপ্ত, মনোজ প্রদীম গাঙ্গুলি, দুলাল ব্যানার্জি, এরা যারা ছিলেন তাদের উদ্যোগে এই কলেজ তৈরি হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে 1 এপ্রিল 1986 কলেজ যখন ভাগ হয়, অধ্যাপক অনিল বসাকের নেতৃত্বে 3টে কলেজ তৈরি হয়, এবং 3টে কলেজের যে উন্নতি আপনারা দেখেছেন, নেতাজিনগর কলেজ ফর উইমেনের যে বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের জন্য বিভিন্নভাবে অর্থ সাহায্য করেছেন এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, তারাও সাহায্য করেছেন, ইউজিসি সাহায্য করেছেন, বলার অনেক আছে কিন্তু সময় যেহেতু কম। আমার এই অঞ্চলের খেলাধুলায় কলেজের যে ত্রিমুকুট, হার্ডিন শিল্ড, হেমমাত্র শিল্ড, ইলিয়ার শিল্ড, এই কলেজ জয়ী হয়েছে। এই কলেজে বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট,
এবং আমাদের মহিলা কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট এরকম রেজাল্ট আমাদের আছে বিশ্ববিদ্যালয়ে। সুতরাং বেশি বলার যেহেতু সুযোগ কম, সেই জন্য সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করলাম। নমস্কার।